শাকিব ভাইয়ের সামনে এরকম বাজে রিয়্যাক্ট করা মোটেও ঠিক হয়নি আমার। ম্যাচ শেষে ম্যাচ সেরা পুরস্কার নিতে গিয়ে উপস্থাপকের প্রশ্নে একই বললেন শেখ মেহেদি এবং চট্টগ্রামকে হারিয়ে ম্যাচ শেষে শাকিব আল হাসান ও শেখ মেহেদির প্রশংসা করে একই বললেন নুরুল হাসান সোহান। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। বিপিএল এর 34তম ম্যাচে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 187 রান করে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন শাকিব আল হাসান, আজকের ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলেন। 39 বলে 5টি বাউন্ডারি ও 3টি বিশাল ছয় মেরে 158.97 স্ট্রাইক রেটে 62 রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন এবং বড় ভাই শাকিব আল হাসানের সাথে তাল মিলিয়ে এদিন অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন শেখ মেহেদি হাসান। 17 বলে 4টি বিশাল ছয় মেরে 200 স্ট্রাইক রেটে 34 রান করেছিলেন। তবে এদিন মেহেদি শাকিবের সামনেই খুবই বাজে রিয়াক্ট করেছিলেন। বোল্ড আউট হওয়ার পর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শাকিবের সামনেই স্টাম্প ভাঙতে গিয়েছিলেন। শুধু কি রেগে গিয়ে স্টাম্প ভাঙতে গিয়েছিলেন মেহেদি, নাকি শাকিবের রোলটা তিনি প্লে করছিলেন? তবে এদিন ম্যাচ সেরার পুরস্কারটা দেওয়া হয়েছিল শেখ মেহেদি হাসানকে, কেননা 17 বলে 34 রানের পাশাপাশি 2 ওভার বল করে 2 উইকেট নিয়ে দিয়েছিলেন মাত্র 17 রান। চট্টগ্রামকে হারিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে মেহেদি বলেন, ইচ্ছে ছিল আজকের ম্যাচে শাকিব ভাইয়ের সঙ্গে ভালো একটা ইনিংস খেলবো, কিন্তু এত সহজভাবে আউট হয়ে কিছুতেই মেনে নিতে পারছিলাম না এবং রাগও হচ্ছিল। ওই সময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্টাম্পে আঘাত করতে গিয়েছিলাম। শাকিব ভাইয়ের সামনে এরকম বাজে রিয়্যাক্ট করা আমার মোটেও ঠিক হয়নি। তবে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে শাকিব ও মেহেদির প্রশংসা করতে ভুলেননি রংপুর রাইডার্স এর অধিনায়ক নুরুল হাসান সোহান। সোহান বলেন, শাকিব ভাই ও মেহেদির দুর্দান্ত পারফরমেন্সের কারণে আজকের ম্যাচ জিততে পেরেছি।